এই খবরটি শোনার জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন বন্ধুরা, এই খবরটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন। এবং আমি মনে মনে ধারণা করেছিলাম এমন কিছু ঘটতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল একটি পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান সেই সুযোগটি নিলেও নিতে পারে। ইরানের বৃহত্তর গ্যাস লাইনে হামলার পর সম্ভবত ইরান সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই দখলদার রাষ্ট্র এবং এই প্রভাবশালী রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হলে আমার এই জিনিস দরকার। বন্ধুরা, হ্যাঁ, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের কৌশলগত সামরিক সমরাস্ত্রের মধ্যে অন্যতম তাদের পরমাণু প্রজেক্ট সম্ভবত এখন পূর্ণতা পেতে যাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান বন্ধুরা, তিনি বলেছেন যে ইরানের বর্তমান কার্যক্রম ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রমের কথা বলছি, সেটি বর্তমানে অভাবনীয় গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং ইরান খুব ভালো করে জানে গুপ্তভাবে বর্তমানে ইসরায়েল তাদের যে সকল গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে সেজন্য তারা বসে থাকবে না, এবং স্পষ্ট ধারণার মাধ্যমে তারা বর্তমানে সম্ভবত পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য, যদি যারা বুঝে থাকে, এটি একেবারে জোরে সোরে কাজ শুরু করে দিয়েছে। আইএইএর বর্তমান প্রতিবেদন এবং আইএইএর বর্তমান প্রধান এই ব্যাপারটি স্পষ্টভাবে বলে দিয়েছে। বন্ধুরা, কীভাবে প্রমাণ করা যায় বা কীভাবে বোঝা যায় যে ইরান বর্তমান পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে? ইরান তো সেটি স্বীকার করে না। ইরান বলে তারা তাদের পারমাণবিক গবেষণা কর্ম, নিজেদের শক্তি উৎপাদন, জ্বালানি ক্ষেত্রে এবং মেডিকেলের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আইসোটোপ তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকে। ইরান জ্বালানি উৎপাদন এবং পরমাণু শক্তির ব্যবহার শান্তিপূর্ণ কাজে করে থাকে এবং এক্ষেত্রে অন্য কোনো ব্যত্যয় ঘটে না। ইরানের কথায় যদি আপনাদের অবিশ্বাস হয়, তাহলে নিজেদের মতো তারা পরীক্ষা করে দেখতে পারে। আর এখানেই বড় ধরনের ঝামেলা বেঁধেছে। আইএইএর বর্তমান প্রতিবেদন অনুযায়ী, ইরান বর্তমানে যে গতিতে তার এনরিচড ইউরেনিয়ামের সক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা বাড়িয়ে চলছে, সেটি যদি এভাবে চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে ইরান ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবং ইতিমধ্যে ইরান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এখন সম্ভবত ইরানকে আর পিছন দিকে ফেরানোর কোনো অপশন নেই। তিনি কোন ভিত্তিতে এই বক্তব্যটি দিলেন এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে ইরান সফর করতে যাচ্ছেন? পশ্চিমারা সম্ভবত এই মুহূর্তে চরম আকারের দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছে। একদিকে আমেরিকা বারবার বলছে তারা ইরানের সাথে কোনো যুদ্ধ চায় না, অন্যদিকে হামাসের সাথে যুদ্ধ করতে করতে ইসরায়েলের জিব্বে বাড়ি গেছে আড়াই হাত। আবার অন্যদিকে হিজবুল্লাহ তাদের প্রতিনিয়ত ঘাপান মারছে। এদিক থেকে হুতিরা ব্রিটেন এবং আমেরিকার দম বন্ধ করে দিচ্ছে। এখন আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি, বদুরা লোহিত সাগরে ব্রিটেনের যুদ্ধ জাহাজ নয়, ব্রিটেনের সম্ভবত একটি বাণিজ্যিক জাহাজ ডুবছে। যে জাহাজই ডুবুক না কেন, তারও কৌশলগত গুরুত্ব কম নয়। অর্থাৎ ব্রিটেন এখন লোহিত সাগরে ডুবছে। বন্ধুরা, যেটি কোনো রাষ্ট্র পারেনি, ভূতিরা সেটি দেখিয়ে দিয়েছে। বেশি আড়াই দাঁড়াই করলে, এভাবেই বড়াই করলে স্পষ্টভাবে তাদেরকে জবাব দেওয়া হবে। কোনো বিমান হামলা এবং কোনো শক্তি প্রয়োগে তার কোনো ব্যত্যয় ঘটবে না। সুতরাং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিবেশে যদি ইরানকে নিয়ে বেশি খোঁচাখুচি করে এবং ইরানের উপরে সরাসরি হামলা আসে, ইরান কি মনে হয় তারা চুপ করে বসে থাকবে? বন্ধুরা, ইরান সপ্তপর্ণে তার পারমাণবিক অগ্রগতিকে এখন এমন পর্যায়ে পৌঁছে দিচ্ছে, সম্ভবত ইরান এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সেক্টর অতিক্রম করছে, আর এই কারণে তারা কৌশলগতভাবে কিছুটা চুপ থাকতে পারে বলে আমার মনে হয়। আমি পূর্বে কিন্তু এমনই একটি আবহ বা এমনই একটি আপনাদের সংকেত দিয়েছিলাম। আর আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান তিনি বলেছেন যে ইরান যদি এইভাবে কার্যক্রম পরিচালনা করে, তাহলে ইরানকে আর বেঁধে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তিনি কিছু পরিসংখ্যার সামনে এনেছেন, আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে আসলে সম্ভবত এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এবং ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক বেসামরিক কর্মকর্তা স্পষ্ট করে বলে দিয়েছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চায়, তাহলে ইরানকে কোনোভাবেই বাধা দিয়ে রাখা সম্ভব নয়, কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তার সব কিছুই আছে। বন্ধুরা, আন্তর্জাতিক আণবিক সংস্থার বরাত দিয়ে এই সংস্থার প্রধান এই বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে 2023 সালে ইরান প্রতি মাসে 3 কেজির মতো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করত, কিন্তু বছরের শেষ দিকে এসে সেই উৎপাদন তারা দ্রুত গতিতে বাড়িয়ে দেয়। এই 60% উৎপাদনে সক্ষম এমন ধরনের প্রতি মাসিক উৎপাদন সক্ষমতা 3 কেজি থেকে 1 লাফে 7 কেজিতে চলে যায়। এবং 2024 সালে তারা এখান থেকে শুরু করেছে
আরও +2 কেজি, অর্থাৎ বর্তমানে তারা 9 কেজির মতো প্রতি মাসে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। তাদের বক্তব্য মতে এই ধরনের উৎপাদন চলতে থাকলে ভবিষ্যতে ইরান প্রচুর সংখ্যায় পারমাণবিক বোমা উৎপাদনের প্রয়োজনীয় ফসিল অল্প সময়ের মধ্যে তার সংগ্রহে নিয়ে নিতে পারবে। আর বর্তমানে তার কাছে যে ইউরেনিয়াম বা ইনরিচড ইউরেনিয়াম রয়েছে সেটি দিয়ে কয়টির পারমাণবিক বোমা নির্মাণ করা সম্ভব সেই ব্যাপারে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন ইসরায়েল নামক দেশটি বিভিন্ন সময়ে গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের পারমাণবিক যে সকল বিজ্ঞানী রয়েছে এবং এই প্রজেক্টের সাথে জড়িত যে সকল কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদেরকে টার্গেটে রূপান্তরিত করেছে। অর্থাৎ স্যাবোটাসমূলক হামলার মাধ্যমে ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক সক্ষমতাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এটি তারা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ছায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ইরান নতুন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ইঁদুর বিড়াল খেলায় এগিয়ে গিয়েছে, এবার আর তাকে আটকানোর কোনো সুযোগ নাই। বন্ধুরা, এবার ইরান উল্টো আরও তাদের পরে বিভিন্ন বিষয়ে শর্ত আরোপ করবে, এটি হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। কারণ বর্তমানে যে বিষয়টি আমরা লুকিয়ে রাখতে চাইছি, যে ইরান তার পারমাণবিক সক্ষমতা কতদূর পর্যন্ত অর্জন করেছে সেই ব্যাপারটি আমরা বিশ্বাস করতে চাইছি না, এখানে ইরানকে জোর করে বিশ্বাস করানোর কিছু নাই। আপনি দেখতে পাবেন গত কয়েক মাসের মধ্যেই বা সামনে কয়েক মাসের মধ্যেই যদি যোগসূত্র স্থাপন করেন তাহলে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার মাধ্যমে ইরানের বর্তমান নতুন নতুন কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের সাফল্যের সাথে পারমাণবিক অস্ত্র বিস্তারে বা পারমাণবিক অস্ত্র বিস্তারের বাইরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বিস্তারে সে কতটা সফল হয় সেই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিতে হবে বা সাথে থাকতে হবে সামগ্রিক বিষয়টি জানতে চাইলে। আর দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভাই এবং বন্ধুরা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, তারা যদি এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের মতে ইরান বর্তমানে যে পরিমাণ 60% বা 63% পর্যন্ত ইনরিচড ইউরেনিয়াম বা ফিসাইল মজুত করেছে সেটি দিয়ে ইরান ইচ্ছা করলে যে কোনো সময় 3টা পর্যন্ত একেবারে উচ্চ সমৃদ্ধ বা শক্তিশালী পারমাণবিক বোমা বানাতে পারবে। অর্থাৎ 3টা পারমাণবিক বোমা যদি তাদের কাছে থাকে তাহলে শর্ট টাইমের মধ্যে তারা আরও 3টি নির্মাণ করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের যে পরিমাণ গতি, অর্থাৎ পূর্বে তারা 3 কেজি পরিমাণ ইনরিচড ইউরেনিয়াম যেগুলো 60-63% শুদ্ধ বা বিশুদ্ধ, এখন যদি তারা তার 3 গুণ পরিমাণ করে অর্থাৎ 9 কেজি করে প্রতি মাসে, সামনে মাস থেকে যে 12 কেজি করে করতে পারবে না এটি তো আসলে আপনি হলফ করে বলতে পারবেন না। তাদের যে পারমাণবিক ইনরিচড বা ফিসাইল উৎপাদন সক্ষমতা সেটি এর চেয়ে আরও অনেক বেশি। সুতরাং ইরান ইচ্ছা করলে দ্রুততম সময়ের মধ্যে 18টি পর্যন্ত এই ধরনের বোমা উৎপাদন করতে সক্ষম এমন ধরনের ফিসাইলের মজুদ তারা গড়ে তুলতে পারে। আর এর মাধ্যমে যে ব্যাপারটি সামনে চলে আসলো এবং এগুলো কথাবার্তার মাধ্যমে যে ব্যাপারটি আপনার আসলো সেটি দ্বারা প্রমাণিত হয় ইরান এখন আর পিছন দিকে তাকাচ্ছে না, সে সরাসরি সামনের দিকে তাকাচ্ছে এবং যে কোনো অবস্থা আসুক না কেন এটি তারা শেষ পর্যন্ত চূড়ান্ত অবস্থায় নিয়ে যাবে, এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এখন দেখা যাক তারা এই কাজটি কতদিনের মধ্যে করে এবং কতদিনের মধ্যে তারা এটির ঘোষণা দেয়। আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি, বর্তমানে ইরান তার পারমাণবিক সক্ষমতার বাইরে নতুন ধরনের মহাকাশ প্রযুক্তি তৈরি করছে এবং এর মাধ্যমে তারা ব্যালিস্টিক মিসাইল বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক বোমা উৎপাদন বা ওয়ারহেড উৎপাদন এটি একটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। বন্ধুরা, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে এই পারমাণবিক ওয়ারহেডকে অতি দূরত্ব বা অতি দূরত্বে একটি নির্ভুল উচ্চতায় উঠিয়ে সেখানে আঘাত আনার জন্য পিন পয়েন্ট অ্যাকুরেসি অর্জনের জন্য পরীক্ষার প্রয়োজন হয়। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা তারাই করে যাদের হাতে এই ধরনের পরমাণু ওয়ারহেড আসছে বা ভবিষ্যতে আসবে। সুতরাং আপনাদের যে ব্যাপারটি এখন বলতে চাচ্ছি সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণপূর্বক যেটি বলা হচ্ছে, ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় পারমাণবিক কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তা বলেছেন যে একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যা যা প্রয়োজন সব কিছু তাদের হাতে আছে, শুধুমাত্র
তারা এটি পরীক্ষা করবে বা তারা এটি এমন পর্যায়ে নিয়ে যাবে যেটি দিয়ে তারা একটি সুনির্দিষ্ট ওয়ারহেড তৈরি করতে সক্ষম। এবং ইরান যদি ইচ্ছা করে, এটি মিস্টার খোমেনির বক্তব্য, তাহলে সে পারমাণবিক বোমা উৎপাদন করতে পারে, পৃথিবীর কেউই তাদের ঠেকাতে পারবে না। কয়েক মাস পূর্বে তিনি এমন একটা বক্তব্য দিয়েছিলেন। বন্ধুরা, কী মনে হয়, দারুণ কিছু টের পাচ্ছেন? ধন্যবাদ সকলকে আজকের মতো।